যশোরে মাদ্রাসা শিক্ষকের মোটরসাইকেল প্রাণ নিল লাভলু সর্দার নামে এক ব্যক্তির। ঘাতক মোটরসাইকেলের চালক ইসমাইল হোসাইন মরদেহ হাসপাতালে ফেলে সটকে পড়েছেন। তিনি জেলার সীমান্ত উপজেলা চৌগাছার নিজামউদ্দিনের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। নিহত লাভলু সর্দার যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের জলিল সর্দারের ছেলে। আজ বৃহস্পতিবার 7 মার্চ সন্ধ্যা 6টার দিকে শহরতলির কৃষ্ণবাটি ওয়ারিদ টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। কি আছে বলেন তো? আমি মার্কেটে নামাজ পড়বো, একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। হচ্ছে রাস্তা পারাবার সময় উনি ওই দিকে খেয়াল করছিল, পশ্চিম দিকে খেয়াল করছিল। আমি এই পাশটা আসছি, আমি ঘরে নিয়েছি, কিন্তু উনি খেয়াল করেনি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, ওনার গায়ে লাগছে, পড়ে যে মাথায় একটা। আপনার নাম কি? আমার নাম ইসমাইল। আপনার আব্বার নাম কি? মিজানুর রহমান। বাসা কোথায় আপনার? আপনি কি করেন? আমি শিক্ষকতা। কোন জায়গায়? মাদ্রাসা। কোন মাদ্রাসা? মাদ্রাসা। রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা ইসমাইল হোসেনের মোটরসাইকেল লাভলু সর্দারকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পিচের রাস্তায় পড়ে মাথায় আঘাত পান। এক পর্যায়ে স্থানীয়রা ঘাতক ইসমাইল হোসেনকে সাথে নিয়ে আহত লাভলু সর্দারকে হাসপাতালে আনেন। আমি খবর পেলাম আমার আব্বা স্কিন করছে, আইসে দেখি আমার আব্বা জায়গা শুয়ে রইছে। জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আর্তনাদ আর আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে ঘাতক শিক্ষক মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। এর আগে ওই মাদ্রাসা শিক্ষক গণমাধ্যমকে বলেন, নামাজ পড়ার জন্য বেনাপোল থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যশোর শহরে আসছিলাম। পথিমধ্যে লাভলু সর্দার মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে সড়কে পড়ে যান, তাকে হাসপাতালে এনেছি। এদিকে চিকিৎসক লাভলু সর্দারকে মৃত ঘোষণা করার পর ঘাতক মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনকে আর পাওয়া যায়নি। তিনি পরিস্থিতি বেগতিক বুঝে সটকে পড়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক ইসমাইলকে গ্রেফতার করতে অভিযানে নেমেছে। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।